প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি আরেকটা নতুন দিনে আপনারা সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের সঙ্গে চলার আজকের বাক্য হলো কলসীয় অতিয়ায় 3:2। সাধু পৌল কলসীয় মণ্ডলীকে তিনি বলছেন, তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হোক, পার্থিব বিষয়ে নাই। তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হোক, এই জগতের বিষয়ে নাই। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা ঈশ্বরের দিকে যেন আমাদের দৃষ্টিভঙ্গিটা যেন রাখতে পারি, কারণ প্রভু আমাদেরকে মানে নিচের দিকে থাকাবার জন্য নয়, আমাদেরকে প্রভু উপরের দিকে থাকাবার জন্য সৃষ্টি করেছেন। আমাদের মনোভাবনা যেন স্বর্গীয় বিষয়কে নিয়ে যেন ভাবতে পারি আমরা। তো একটা একজন ছিলেন, তো তিনি রাস্তায় গুড়ে গুড়ে লোহাগুলো কুড়াতেন, কুড়িয়ে সেটাকে বিক্রি করে তিনি জীবনযাপন করতেন। সো সর্বদাই তিনি নিচে দিকে তাকিয়ে ঘুরে বেড়াতেন, কোথায় লোহা পড়া আছে, কোথায় আমি লোহাটাকে কুড়াবো। তো এইভাবে করে 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 তিনি একটা লোহার কারখানা খুললেন এবং একটা বড় বিজনেসম্যান হলেন। তারপরে তিনি বিশাল বড় একটা ফেমাস হলেন, সবাই তাকে জানতে পারলো, একটা কম্পিটিশনের বিজনেস ওয়ার্ল্ডে তিনি খুব ফেমাস হলেন এবং অনেক কিছু বড় লোক হলেন। তো হয়ে সারাটা জীবন তিনি বিজনেস করে জীবনে অনেক কিছু করে অবশেষে তিনি মৃত্যুবরণ করলেন এবং তিনি ঈশ্বরের কাছে গেলেন। সো প্রভু প্রভুর সামনে দাঁড়িয়ে যখন প্রভু তাকে ডাকছে তার দিকে তাকাতে, তখন ওর মাথাটা তুলে ঈশ্বরের দিকে ও দেখতে পারলো না। কেন মাথাটা তুলতে পারলো না? কারণ এই পৃথিবীতে তাকার কালীন ও সারাটা জীবন মাথাটা নিচে করে ঘুরেছে, ওই নিচে তাকার লোঘা নিচে তাকার, কারণ ওইটাই ওর লাইফের গোল ছিল, টার্গেট ছিল। তাই ওই লোঘাগুলো গুড়িয়ে নিয়ে 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 করে বিক্রি করে কারখানা খুলে ওর কোনোদিনও ঈশ্বরের চিন্তা না করার কারণে ওর একবারই এই নেকটা নিচে একবারই বেঁকে গেছে, ওর উপরের দিকে তাকার ক্ষমতা পায়নি। কারণ এই জগতে থাকার সময় কারণ ওর 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 মোটিভ, ওর লক্ষ্য শুধু ওই লোঘার উপরে ছিল। তো তাই আজকে আমরাও এই পৃথিবীতে যখন আমরা আছি, আমরা এই পৃথিবীতে আছি মানে এই পৃথিবীর দিকে নিচে দিকে হেঁটে হয়ে ঘুরে বেড়াবার জন্য নাই। সো পশুগুলো দেখবেন সবসময় নিচের দিকে তাকিয়ে হাঁটবে, কারণ ওদেরকে প্রভু আর স্বর্গীয় বিশ্বে মনোযোগী হওয়ার জন্য সৃষ্টি করেনি। ওরা এই জগতের কোথায় আমি পাবো, কোথায় আমি কিছু খাবার পাবো, কোথায় আমি কিছু দেখতে পারবো, কিন্তু ঈশ্বর আমাদেরকে ফ্লেক্সিবল করেছেন আমাদের মাথাটাকে যেন আমরা ঈশ্বরের দিকে থাকাতে পারি, যেন আমরা নিচের দিকে যেন সবসময় না থাকিয়ে আমরা যেন উপরের দিকে থাকাতে পারি। তো যিশু আমাদেরকে শিখিয়েছেন কী করে তার দিকে তাকিয়ে থাকতে হবে, কেন ঈশ্বরের দিকে তাকাতে হবে। কারণ বাইবেলে লেখা আছে, তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হোক, কারণ সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আনন্দ এনে দেয়। ঈশ্বরের দিকে থাকাবেন তখন আমাদের জীবনে একটা আসল মিনিংফুল লাইফ হয়ে থাকবে। ঈশ্বরের দিকে থাকাবো তখন আমাদের জীবনে আসল ঈশ্বরের উদ্দেশ্যটা আমরা ফুলফিল করতে পারো। সুপ্রিয়া, আজকে আমরা নিচের দিকে যেন না থাকিয়ে আমরা উপরের দিকে থাকাবো, কারণ ঈশ্বরের দিকে থাকালে আমরা আরও উজ্জ্বল হয়ে উঠবো। বাইবেলে লেখা আছে, ঈশ্বর তার আলোতে আমরা সবাই আলোকিত হব। আজকে দিন ঈশ্বর আপনার জীবনটাকে আলোকিত করুক, কেন আমরা ঈশ্বরের বিষয়ে স্বর্গীয় বিষয়ে মনোযোগী হোক। একটা ঈশ্বরের দাস বলেছেন, আমাদের দুটো পাটাই মাটিতে টেকে থাকবে, কিন্তু আমাদের মনোভাবনা, আমাদের চিন্তা, আমাদের গোল, আমাদের টার্গেট ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করাই হবে। আজকে দিন আপনি ঈশ্বরের দিকে তাকিয়ে প্রভু আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে চাই, আমি তোমার দিকে তাকাতে চাই, আমাকে সাহায্য করো বলুন। এই বাপ আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।